আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বিচ্ছেদ করার একটা মখা নকশা দিচ্ছি, যেটা দিয়ে যে কারোর মধ্যে বিচ্ছেদ করা যায়। খুব ভয়ঙ্করভাবে বিচ্ছেদ হবে, খুব সহজে সেই সম্পর্ক আর জোড়ানো লাগানো যাবে না। স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা মা, প্রেমিক প্রেমিকা, অফিসের বস, কলিগ, এক কথায় আপনি শত্রু, আপনি যার জায়গার উপর চাচ্ছেন, চান, তার উপরেই বিচ্ছেদ প্রয়োগ করতে পারবেন, তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিতে পারবেন। অন্যায়ভাবে প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। এই নকশাটা আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লিখতে হবে, অথবা অমাবস্যায় লেখা যায়, পূর্ণিমাতে এটা লেখা যাবে না, জাস্ট শনি অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা, এই তিন দিন ব্যতীত অন্য কোনো দিন কাজ করলে কাজ হবে না। নকশা লিখতে হবে অরিজিনাল ভুজপাতার মধ্যে কেশরের কালি দ্বারা। কেশরের কালি, ভুজপাতা, দাঁত কলম, এগুলো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন, তবে ক্যাশ অন ডেলিভারিতে আমি মাল দিই না, কারণ অনেকে মাল রিসিভ করে না। রিসিভ না করলে আমাদের পুরো জিনিসটাই লস। আপনার ভালো লাগলে আপনারা নিতে পারেন, অথবা আমার চ্যানেলের কাস্টমার রিভিউ দেখতে পারেন, দেখে স্যাটিসফাই যদি হন তাহলে নেবেন। তো নকশা আপনাকে লিখতে হবে টোটাল হচ্ছে একটাই, এর বেশি না। তবে নকশা লেখার সময় খুবই কেয়ারফুলি লিখবেন, যাতে ভুল না হয়। আর নকশার নিচে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা লিখবেন। লিখে নকশাটা লেখা কমপ্লিট করবেন। নকশা লেখার সময় কমপ্লিটলি উলঙ্গ থাকতে হবে, একা নির্জনে বসে লিখতে হবে রাত্রিবেলা। মোমবাতির আলো জ্বালিয়ে, আপনি লাইটের আলো জ্বালাতে পারবেন না, মোমবাতির আলো জ্বালিয়ে লিখতে হবে। তারপর আপনাকে সেই নকশাটা একটা প্রদীপ, বাজার থেকে প্রদীপ কিনে নিয়ে আসবেন, মাটির প্রদীপ হয় দেখবেন, সেই মাটির প্রদীপ কিনে নিয়ে এসে সেই মাটির প্রদীপে এই নকশাটা পুড়িয়ে দেবেন। নকশা আপনার সরিষার তেলে ভিজিয়ে পুড়াবেন। সরিষার তেলে ভিজিয়ে পুড়ালে অনেক সময় লাগে একটা নকশা পুড়াতে, দেখবেন যে অনেক দেরি হচ্ছে। যতক্ষণ না না পুড়তেছে, একবারে কমপ্লিটলি ছাইনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই নকশাটা পুড়ানো চালিয়ে যেতে হবে এবং সামনে বসে থাকতে হবে, এবং একা নির্জনে। তখন আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না, কেউ ফোন বা আপনাকে ডাকলেও আপনি সাড়া দিবেন না। আপনার কাজ শেষ করার পরে আপনি যার সাথে দুনিয়াদারি সম্পূর্ণ কাজ করতে পারবেন, অসুবিধা নাই। প্রপার ওয়েতে কাজ করলে তিন দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হবে, একদম 1000% গ্যারান্টেড। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।